Jinmeng is back after a long time with their new board, and this is probably another budget banger in the mid-budget segment with their usual Jinmeng quality. So let's have a look today about this new board from Jinmeng, and probably আমার দেখা এই মিড বাজেট রেঞ্জে ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট বক্স আজকের এই M75 কিবোর্ডটিতে আসে। অ্যান্ড থ্যাংকস টু গ্যাজেট নোভা আল বি আনবক্সিং এই কিবোর্ডটির বোথ নন প্রো অ্যান্ড প্রো ভার্সনটি। সো লেটস স্টার্ট উইথ দ্য নন প্রো ওয়ান অ্যাট ফার্স্ট। ওপেনিং দ্য বক্স অ্যাট ফার্স্ট আমরা একটি নন ব্রেডেড টাইপ C2A কেবল পাই, যা আমার পার্সোনালি একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগে সিন্স 5,000 টাকার উপরে বাজেটে আমি এক্সপেক্ট করবো যে একটা ব্রেডেড কেবল আসবে একটা কিবোর্ডের সাথে। বাট এই কেবলটির পর আমরা দুটি এক্সট্রা সুইচ পাই, যা নিয়ে আমরা পরে আলোচনা করব। অ্যান্ড দেন আমরা এক্সট্রা কিছু ব্লু অ্যাক্সেন্টেড কিক্যাপস পাই, যা কিবোর্ডটিকে একটি ডিফারেন্ট লুক দিতে হেল্প করবে। অ্যান্ড এটি একটি গুড অপশন কিবোর্ডটি কাস্টমাইজ করার জন্য। অ্যান্ড আফটার দ্যাট আমরা একটি ইউজার ম্যানুয়ালটি পাই। অ্যান্ড দ্যাটস অল টু দ্য বক্স কন্টেন্ট। এবার কিবোর্ডটি দেখে নেওয়া যাক। প্লাস্টিক ট্র্যাপ থেকে খুলতেই আমরা ডাস্ট কভার সহ আজকের কিবোর্ডটি দেখতে পাই। অ্যান্ড যে ডাস্ট কভারে আসে এই কিবোর্ডটি, এটি একটু থিনার সাইডে হলেও ইট উইল ডু ইয়র ওয়ার্ক। অ্যান্ড দেন 75% লেআউটের এই কিবোর্ডটি ধরতেই ইউ ক্যান ফিল দ্য প্রিমিয়ামনেস অফ দিস। অ্যান্ড এর সাথে কিবোর্ডটি বেশ ভারীও, উইচ ইজ আ প্রুফ দ্যাট এটির ভিতরে বেশ ডিসেন্ট ড্যাম্পিং ম্যাটেরিয়াল রয়েছে। অ্যান্ড হোপফুলি আমার ফুল রিভিউতে তাই দেখবো। এবং বর্তমান সময়ে একটি 75% কিবোর্ড এটির নব ছাড়া পরিপূর্ণ হয় না। অ্যান্ড ইয়েস, দ্যার ইজ এ মেটাল নব এট দ্য টপ লেফট কর্নার, যারা নব খুঁজে থাকেন কিবোর্ডে। অ্যান্ড কিবোর্ডের ব্যাকসাইডটিও বেশ সিম্পল, উইথ সাম রিজেস অন ইট, যা প্লেন ওল্ড বোরিং ব্যাকসাইডকে সুন্দর করতে হেল্প করে। অলসো কিবোর্ডটির টপ ব্যাকসাইডে গেলে দেখতে পাই যে এই কিবোর্ডটির মধ্যে ট্রাই মোডের অপশন রয়েছে অ্যালং উইথ বোথ উইন্ডোজ অ্যান্ড ম্যাক সাপোর্ট। এবং না বললেই নয়, এই M75 কিবোর্ডটির দুটি ভার্সনের সাথে দুই ভার্সনের কিক অ্যাপসও রয়েছে। অ্যান্ড এই নন প্রো মডেলের সাথে আজকে আমরা ইউনিটে নন শাইন থ্রু পিভিটি ডাবল শর্ট কিক অ্যাপস দিয়েছে, যা বেশ ডিসেন্ট থিকনেসের অ্যান্ড হ্যাজ আ প্রিমিয়ামনেস টু ইট। অ্যান্ড এবার M75 এর নন প্রো এর ব্যাপারে ডিসকাশনটি পজ দিয়ে এটির প্রো ভ্যারিয়েন্টে দেখে নেওয়া যাক কুইকলি। প্রো ভার্সনটির বক্স কন্টেন্টও এক্স্যাক্টলি সেম, জাস্ট এটির মধ্যে চেঞ্জ হলো এটির এক্সটেন্ডেড কিক অ্যাপসটি, যেটা ব্লু এর জায়গায় পার্পল কালারের সুন্দর কিক অ্যাপসে পাবেন। অ্যান্ড কিবোর্ডটি কানড্রেপ করলেই অ্যাজ ইউজুয়াল এটির ডাস্ট কভারটি পাই। অ্যান্ড এটি সরালেই আমরা আজকের প্রো ভ্যারিয়েন্টের সুন্দর কিবোর্ডটি পাই। অ্যান্ড হোপফুলি কিবোর্ডটির দিকে ফার্স্টে তাকাতেই আপনারা অবাক হয়েছেন যে এটি কিক অ্যাপসের উপরে কোন ধরনের ফন্টস নেই, যা নিয়ে আমরা পরে কথা বলছি। প্রো ভ্যারিয়েন্টের এই কিবোর্ডটির বিল্ড কোয়ালিটিও নন প্রো এর মতো এক্স্যাক্টলি সেম, বাট হোয়াটস দ্য ডিফারেন্স দেন? আমরা যদি এটির টপ কর্নারে যাই, আমরা এটির মেটাল নবের সাথে এটির ছোট্ট একটি ডিসপ্লে দেখতে পাই, যাতে এটির ইউজার এটিকে ইজিলি দেখতে পায়। আর যদি এটির কিক অ্যাপস আমরা চেক করি, এই কিক অ্যাপসটি অনেকের কাছেই একটি নিউ টাইপের কিক অ্যাপস লাগতে পারে। অ্যান্ড এটি ইউনিক ফর আ রিজন, সিন্স এই কিবোর্ডটি সাউথ ফেসিং এলইডিতে আসে, টপে যদি এটির ফন্ট দেওয়া হতো এটির কিক অ্যাপস দিয়ে লাইট পাস করতে পারতো না, তাই বটম সাইডে ফন্ট দেওয়াতে এটির RGB ইজিলি পাস করতে পারে। অ্যান্ড সবার জন্য এটির ফন্টটি ভিজিবল হয়। আর যদি আমরা এটির সুইচটি দেখি, এই কিবোর্ডটি জিনমেংয়ের ব্ল্যাক প্লাম সুইচে আসে, যা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সুইচ ফ্রম জিনমেং। অ্যান্ড আমার MET7 ভিডিওতে এটি নিয়ে বেশ ডিটেলি কথা বলেছিলাম, বাট এই সুইচের কারণেই এই কিবোর্ডটিতে বেশ সুন্দর একটি সাউন্ড প্রোফাইল আসে। আর অ্যাজ আই মেনশন বিফোর, এই কিবোর্ডের নন প্রো অ্যান্ড প্রো মডেল দুটি কেস ডিজাইনটিও সেম, উইথ দ্য সেম থিকনেস, ওয়ান অফ দ্য মোস্ট থিকেস্ট কেস ইন দ্য মিড বাজেট। আর সায়েন্স কিক অ্যাপস হওয়াতে এটির RGB দেখতেও বেশ সুন্দর লাগে। অ্যান্ড নট টু মেনশন এটির সাইড RGB রেলসও রয়েছে। ওভারঅল এই কিবোর্ডটি বেশ ডিসেন্ট লেগেছে আমার কাছে। সো দেখা যাক আমার ফুল রিভিউ পর্যন্ত এই কিবোর্ডটি কেমন পারফর্ম করে। অ্যান্ড টিল দেন পিস, অ্যান্ড প্লিজ টু গিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু কিপ সাপোর্টিং মি ইন দ্য ফিউচার। থ্যাংক ইউ।